প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাই স্টেমল বাংলা টিউটোরিয়ালে। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। তো আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা মেনু নিয়ে দেখলাম, তো এটা মেনুর পার্ট ওয়ান ছিল। আজকে আমরা দেখব মেনুর পার্ট টু। ওকে, আচ্ছা, এখন এখন আমরা এটা একটু রান করে দেখি যে আমরা প্রিভিয়াসে কী কী করলাম। তো আমরা এরকম একটা মেনু বার তৈরি করলাম। ওকে, আচ্ছা, আমি একটু প্র্যাকটিক্যালি বলি যে আজকে আমরা কি করব। দেখেন, এখানে কিন্তু একটা মেনু বার, এটা এতটুকু। ওকে, এতটুকু অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এটা একটা মেনু বার। ওকে, কিন্তু এখানে দেখেন কোর্সের মধ্যে এই, আচ্ছা, কোর্সে না, কন্ট্যাক্টে যখন ক্লিক করি দেখেন কন্ট্যাক্ট পেজে চলে গেছে। ওকে, তো তারপর এখানে আরও আছে কোর্স পেজ। ওকে, এই দেখেন কোর্স পেজে ক্লিক করার পর কোর্স পেজে নিয়ে আসছে। তারপর কোর্স ডিটেলসে ক্লিক করলে দেখেন কোর্স ডিটেলসে চলে গেছে। ওকে, আচ্ছা, কিন্তু এখানে একটু দেখেন, এখানে কিন্তু আমি কিন্তু, আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এ দেখেন এখানে যখন আমি কার্সরটা নিতেছি এটা কিন্তু হাত হয়ে যাচ্ছে, তাই তো? এ দেখেন নর্মালি কিন্তু কার্সরটা কিন্তু যেভাবে থাকে এখন নর্মালি ওইভাবে আছে, যখন এখানে নিয়ে যাচ্ছে তখন এটা হাত হয়ে যাচ্ছে, তার মানে এটা লিঙ্ক করানো আছে। ওকে, কিন্তু আমাদের এখানে হোম, অ্যাবাউট, ফেস, ব্লক, কন্টাক্ট এগুলো কোনোটাই লিঙ্ক আপ করানো নেই এবং এখানে ক্লিক করাও যাচ্ছে না। ওকে, তো আজকে আমরা দেখব কিভাবে লিঙ্ক করানো যায় এবং কি লিঙ্ক করলে এবং কি হয়। আচ্ছা, যারা অ্যাঙ্কর ট্যাগের ভিডিওটা দেখেন নাই, পার্ট মেবি 10, তারা অবশ্যই এটা দেখে নেবেন, নাহলে আপনাদের এটা বুঝতে হয়তো একটু কঠিনও লাগতে পারে। ওকে, অবশ্যই ওইটা দেখে নেবেন। আচ্ছা, তো এখন আমি এখানে চলে যাই কোডিংয়ে। তো এটা হলো আমার কোডিং, লেখাটা একটু বড় করে নিই। আচ্ছা, আমরা অ্যাঙ্কর ট্যাগের ব্যবহারটা দেখেছি, তাই না? আজকে আমরা ইন্টারনাল অ্যাঙ্কর ট্যাগটার ইউজ দেখব। ওকে, তো আমি এটাকে কাট করে নিচ্ছি। তো আমরা লিঙ্ক আপ করানোর জন্য কি করি, অ্যাঙ্কর ট্যাগের ইউজ করি। ওকে, তারপর আপনি হোম লেখাটা এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে বসাই দেন। আমি আবারও বলতেছি, আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটু পাকা জায়গা সৃষ্টি করি, দেন এখানে আমি হোমটা বসাই দিলাম। ওকে, আবার আমি এটা কাট করে নিই, দেন আবার অ্যাঙ্কর ট্যাগ নিই, দেন আমি এখানে আবার কি অ্যাবাউটটা বসাই দিলাম, আবার আমি ফেসটা কাট করি, তারপর আবার এখানে ফেসটা বসাই দিলাম। আচ্ছা, এই, ওকে, তারপর আবার ব্লকটা কাট করে নে, দেন আবার এখানে আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ব্লকটা বসাই দিলাম, আবার কন্ট্যাক্টটা কাট করে। ওকে, তা আপনারা ঠিক এভাবে কাজটা করে নেন। আচ্ছা, এখন আমি সেভ দিলাম। ওকে, দেখেন এখন জাস্ট আমি কি করলাম, এটিডি ট্যাগগুলোর মাঝখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, দেন হোমটা, হোম, অ্যাবাউট, ফেজ এগুলো অ্যাঙ্কর ট্যাগের ভিতর বসাই দিলাম। ওকে, আচ্ছা, এটা জাস্ট আমি নামগুলো দিলাম, বাট এখানে যে হাইপার রেফারেন্সের মধ্যে যে একটা কি ইউআরএল দিতে হয়, আমরা কিন্তু এটা দিই নাই। আচ্ছা, দিই নাই তো কী হয়েছে, আমরা দিব এখন সেভ দিই। আমি যদি ব্রাউজার রান করি দেখেন এটার কিন্তু কি এটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। একটু খেয়াল করুন, একটু আগে কিন্তু এমনটা ছিল না, নিচে একটা আন্ডারলাইন, কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়া, এগুলো কিন্তু একটু আগে ছিল না। ওকে, একটু আগে কিন্তু কার্সর নিলে যেন, মানে কার্সরটা নিলে যেন এখানে হাত হয়ে যায়, এটাও একটু আগে ছিল না, কিন্তু এখন হয়ে গেছে। এগুলো সব লিঙ্ক আপের কাজ। ওকে, এ দেখেন এখন কিন্তু আমার হাত হয়ে গেছে। ওকে, এখন আমি এখানে ক্লিক করতে পারতেছি, দেখেন ক্লিক করা যাচ্ছে, বাট ক্লিক করলেও কোথাও নিচ্ছে না। ওকে, আচ্ছা, এখন এখন কথা হচ্ছে আমি এখানে কি করতে পারি, আমার কিন্তু লিঙ্ক আপ এখনও করি না, জাস্ট আমি অ্যাঙ্কর ট্যাগটা বসাইলাম, আমি কিন্তু এখানে ইউআরএলগুলো দিই নাই। তো আমি কি করতে পারি, এখন এখানে হোম, অ্যাবাউট, পেজ, ব্লক, কন্টাক্ট এগুলো নিয়ে এক একটা কি নিতে পারি, ফাইল নিতে পারি। এখন আমাদেরকে কি নিতে হবে, ফাইল নিতে হবে। ওকে, তো আমি এখানে কি করতে পারি, আমি যে ফাইলের মধ্যে আমি কাজ করতেছি পার্ট টুয়েলভের মধ্যে, ওকে, তো আমি এখান থেকে সরাসরি কি ফাইলটার ভিতর চলে যেতে পারি। এ দেখেন পার্টে আমার যে জায়গায় ফাইলটা ওপেন আছে ওই জায়গায় আমার সরাসরি নিয়ে গেছে। ওকে, তো এটা হলো কি আমার ইন্ডেক্স ফাইল, আমি এই ফাইলের মধ্যে এখন কাজটা করতেছি। ওকে, হ্যাঁ, এখন এটা ইন্ডেক্স ফাইলটাই হলো কিন্তু হোম ফাইল। তো আমার আর এখানে হোমের জন্য এক্সট্রা কোনো ফাইল নিতে হবে না, জাস্ট এটাই আমার হোম ফাইল। ওকে,
এখন আমি অ্যাবাউট ফেস ব্লক কন্টাক্ট এগুলোর জন্য এক একটা করে ফাইল নেব। ওকে, এখন আমি এখানে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, দেন এখানে আমি দিতে পারি অ্যাবাউট অ্যাবাউট ডট স্টেট, তারপর আবার দিতে পারি কি, তারপর হলো কি ফেস ডট এসটিএমএল, তারপর কি আছে অ্যাবাউট ফেস ব্লক, তো আমি এখানে ব্লগের জন্য নিতে পারি কি ব্লগ ডট এসটিএমএল, দেন আবার নিতে পারি কি কন্টাক্টের জন্য, কন্টাক্টের জন্য নিতে পারি সরি, আচ্ছা এখানে কন্টাক্টের জন্য নিতে পারি কন্টাক্ট ডট এসটিএমএল। দেখেন আমার কিন্তু এখানে পাঁচটা ফাইল নেওয়া শেষ, আমি হোমের জন্য আলাদা কোনো আর ফাইল নিয়ে নেই, আমার ইন্ডেক্স ফাইলটাই হলো কি হোম ফাইল। ওকে, এতটুকু আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন এগুলা দেখেন, এখানে নামগুলো একটু দেখে নেবেন, ওকে, বা বানানগুলো দেখে নেবেন। তো এখন আমার এই হোমের জন্য আমি এখানে কি ফাইল নিছি, সরি হোমের জন্য এখানে কি ফাইল নিছি ইন্ডেক্স ডট এসটিএমএল। ওকে, তারপর অ্যাবাউটের জন্য কি দিস কী নিলাম অ্যাবাউট ডট এসটিএমএল, তো আমি এখানে কি করতে পারি অ্যাবাউট অ্যাবাউট ডট এসটিএমএল। ওকে, তারপর এখানে পেজের জন্য নিলাম কি পেজ ডট এসটিএমএল, ব্লগের জন্য নিলাম কি ব্লগ ডট এসটিএমএল, আচ্ছা তারপর এখানে কন্ট্যাক্টের জন্য কি নিলাম কন্ট্যাক্ট ডট এসটিএমএল, আচ্ছা তার মানে আমার কি লিঙ্ক আপগুলো হয়ে গেছে। এখন আমি একটু যদি সেভ দিই এবং ব্রাউজারটা আমি যদি রান করি, যদি আমি একটু রিলোড দিই, দেখেন এখানে একটু খেয়াল করেন আমার কিন্তু কাজটা হয়েছে নাকি হয় নাই এটা এখন দেখা যাবে। ওকে, এখানে আমি হোমে ক্লিক করতেছি, এই ইন্ডেক্স ডট এসটিএমএল আমাকে এই পেজটার মধ্যে রেখে দিতেছে, যখন আমি অ্যাবাউটে ক্লিক করতেছি দেখেন আমার কিন্তু এখানে অ্যাবাউট ডট অ্যাবাউট ডট এসটিএমএল কি দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা তা আমি আবার একটু ব্যাক যাই, তারপর আমি যদি এখানে দেখেন পেজ পেজে ক্লিক করি, এ দেখেন পেজ ডট এসটিএমএল, তারপর আমি ব্লগে ক্লিক করি দেখেন ব্লগ ডট এসটিএমএল। ওকে, আবার কন্ট্যাক্টে ক্লিক করি কন্ট্যাক্ট ডট এসটিএমএল, তার মানে আমার লিঙ্ক আপগুলো পারফেক্টলি হয়েছে, কিন্তু আমার এগুলো ব্ল্যাঙ্ক আসতেছে কেন, কারণ আমার এখানে কোনো কন্টেন্ট আমি অ্যাড করি নাই, এ কারণে কি ব্ল্যাঙ্ক আসতেছে। ওকে, তো আমি এখন কি করতে পারি, এখান থেকে আমি ফার্স্টে অ্যাবাউটটা ওপেন করতে পারি, অ্যাবাউটটা ওপেন করার পর আমি জাস্ট এগুলা কপি অ্যান্ড এখানে পেস্ট করে দিতে পারি। তো আমি বোঝার সুবিধার্থে এখানে, হ্যাঁ এখানে আমি একটা এইচ ওয়ান নিলাম, দেন অ্যাবাউট পেজ লিখলাম। ওকে, আর এখানে মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সেন্টারটা দিয়ে দিলাম, তো আমি এটা, আচ্ছা এখন এটা সেভ দিলাম। ওকে, এখন আমি একটু রিলোড দিই, তো আমি কি ফাইলটা এডিট করলাম অ্যাবাউট ফাইলটা, একটু খেয়াল করেন আমার অ্যাবাউট ফাইলটা আমি এডিট করলাম। ওকে, এখন আমি এখানে রিলোড দিলাম, আমি এখন কোথায় আছি হোমে আছে, দেখেন ইন্ডেক্স ডট এসটিএমএল হোমে আলাম আসি। ওকে, এখন আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, আচ্ছা আমার পেজটা বড় হয়ে গেছে, হ্যাঁ এখন একটু দেখেন, এখন একটু দেখেন এটা কিন্তু আমার অ্যাবাউট ফাইল, ঠিক আছে অ্যাবাউট ফেজ, এ দেখেন এখন যদি আমি ফেজে ক্লিক করি আমার কোনো কন্টেন্ট নেই, সেজন্য আমি এখানে কি করতে পারি, এখন আমি ব্লকটা নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা ব্লক আমি এই সবগুলো আবার কপি করে এখানে আমি পেস্ট করে দিতে পারি। ওকে, আর এখানে নামটা আমি চেঞ্জ করে দিই, এটা যেহেতু ব্লক সেহেতু আমি এখানে ব্লকটা লিখতে পারি। ওকে, দেন আমি কি কন্ট্যাক্টটা ওপেন করে আবার পেস্ট করলাম, দেন আমি আবার এখানে কি দিতে পারি কন্ট্যাক্ট দিতে পারি কন্ট্যাক্ট। ওকে, তারপর আমার আর কোনটা বাকি আছে পেজটা বাকি আছে, আমি আবার এগুলো পেস্ট করে দিলাম, দিয়ে জাস্ট আমি এখানে এটা যেহেতু পেজ আমি এখানে, ও আচ্ছা এখানে তো তাহলে পেজ পেজ দুইটা হয়ে যাচ্ছে, আমি শুধু পেজ পেজটাই দিতেছি। ওকে, এখন সেভ দিই এবং যদি আমি ব্রাউজার রান করি, ব্রাউজার রান করি এখন আমার কোথায়, আচ্ছা আমি এখন হোমে আছি, দেখেন ইন্ডেক্স ডট এসটিএমএল। ওকে, এখন আমি অ্যাবাউটে ক্লিক করলাম, এ দেখেন অ্যাবাউট পেজও চলে আসছে। ওকে, তারপর পেজে ক্লিক করলাম দেখেন পেজ, ব্লগে ক্লিক করলাম ব্লগ, কন্ট্যাক্টে ক্লিক করলাম কন্ট্যাক্ট পেজ। ওকে, তো আই হোপ আপনারা সব বুঝতে পেরেছেন এবং কি এখানে না বুঝার কিছুই নেই,
আর তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আপনারা অ্যাঙ্কর ট্যাগের যে ভিডিওটা পার্ট 10 ওইটা অবশ্যই একটু দেখে নেবেন, তাহলে আপনাদের এগুলো বুঝতে একেবারে সহজ হয়ে যাবে। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আর যেহেতু এখন করোনা পরিস্থিতি, সেহেতু স্টে হোম স্টে সেফ। থ্যাংক ইউ।